ان الحمد لله نحمده ونصلي على رسول الكريم اما بعد প্রিয় দিনদার ভাই বোনেরা, দেশ দেশের বাইরে থেকে যারা দেখেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আমার প্রিয় বন্ধুগণ, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মহামারী করোনা ভাইরাস থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করে রেখেছে। এখন যারা আমরা সুস্থ রয়েছি সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে এমন কিছু জিনিস, এমন কিছু ঘাস তৈরি করেছেন যা অত্যন্ত রোগে কামে আসে, যেমন বাসক। আমি এর আগে ভিডিওতে অনেক গাছ গাছালি নিয়ে আলোচনা করেছি, এখন আলোচনা করব সিরিয়াল ভাবে। যেমন বাসক একটি ভারতীয় উপমহাদেশীয় ভেষজ উদ্ভিদ, আর্দ্র এবং সমতল ভূমিতে এটি বেশিরভাগই জন্মানে এবং লোকালয়ের কাছে জন্মে বেশি। হালকা হালকা হলদে রঙের ডাল পালা রং, 1 থেকে 2 মিটার উঁচু গাছ এবং ঋতুভেদে সর্বদাই প্রায় সবুজ থাকে। বল্লমা কারের পাতা বেশ বড়, ফুল গন ছোট স্পাইকের উপর ফুটে এবং স্পাইকের পিত্ত পাতার চেয়েও ছোট। স্পাইকের উপর পাতার আকারে উপপাত্র থাকে যার গায়ের গন্ধ এবং মোটা শিরা থাকে। ফুলের দল এবং সাদা বর্ণ, তার উপর বেগুনি দাগ থাকে। ফল সুপারি আকৃতির বীজে ভর্তি। প্রিয় বন্ধু, বাসকের ঔষধের গুণ হচ্ছে তাজা অথবা শুকনা, তাজা অথবা শুকনা পাতার ঔষধের কাজে লাগে। বাসকের পাতায় পাসিসিন নামের ক্ষারীয় পদার্থ এবং তেল থাকে। শ্বাসনালীর লালাগ্রন্থিকে সক্রিয় করে বলে বাসক, এবং বাসক পাতার নিরাশ রস এবং সিরাপ তরল করে নির্ঘামে সুবিধা করে দেয় বলে সর্দি কাশি শ্বাসনালী এগুলোর যত সমস্যা হয় তার সমাধান করে। যেমন বমির ভাব না নাশিয়া হয়, হস্তাৎ বমির ভাব আসে, ওইটা আসে ওইটা আসে, এই বাসকের পাতা অত্যন্ত উপকারী। তো বাসকের পাতার রস আপনি কিভাবে খাইবেন? যেমন একজন শিশুর আপনার সর্দি কাশি শ্বাস পালাইতে পারে না, নাকের ভিতরে অনেক শ্বাস পালাইতে তারা অনেক কষ্ট হয়, এগুলো তারা কিভাবে বাসকদের আপনি এগুলো চিকিৎসা করবেন? বাসক পাতার রস 1-2 চামচ, আপ থেকে 1 চামচ মধুসহ আপনার বাসক পাতার ভালো পাকে বেঁটে রস বের করে 1 চামচ অথবা 2 চামচ বের করলেন। এরপর 1 চামচ অথবা 1/2 চামচ মধু, কাঠি মধু হতে হবে। এই মধুর সাথে যদি আপনি এই বাচ্চাকে একাধারে 2-3 দিন খাওয়ান, দিনে 2 বার করে খাওয়ান, তাহলে শিশুর সর্দি কাশি এগুলো কমে যাবে। সুবহানাল্লাহ, এই বাসকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক শিফা রেখেছেন রোগের। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।